নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা প্রথমে দেখেই জানতে পারছেন আমি কি রান্না করব। দেখুন, আজকে খিচুড়ি রান্না করব, তার সঙ্গে বেগুন ভেজে নিয়েছি। খিচুড়ির জন্য আমি দেখুন এখানে সবজি নিয়ে নিয়েছি, ফুলকপি, মটরশুঁটি, বিনস, কুমড়ো, টমেটো। তো দেখুন এখানে আমি সব প্রকারের সবজি নিয়ে নিয়েছি খিচুড়ি রান্না না আপনাদেরকে দেখিয়ে দেবো। এই যে কুমড়োটা, দেখ কুমড়োটা ভিতরে ছিল তাই একটু বের করে দেখিয়ে দিলাম। তারপরে দেখুন উনুনতে আমি কড়াই বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে আমি তেল দিয়ে দিই, তেল দিয়ে দিয়েছি। এবার তেল দেওয়ার পর আমি সবজিগুলো সব ভেজে নেব সুন্দর করে, মানে খিচুড়ির জন্য সব সবজিগুলো ভালো করে ভেজে নিলে ভালো, তাই আমি ভেজে নিচ্ছি। আর একটা কথা, আমি আজকে বাইরে রান্না করছি, আমাদের ঘরে রান্না হবে না, তাই আমি বাইরে রান্না করছি। আমাদের ঘরের মধ্যে রান্না হবে না, আমাদের দেশের বাড়িতে পুজো হচ্ছে, উৎসব হচ্ছে, তাই আমরা বাইরে রান্না করছি আজকে খিচুড়ি। আসলে নিরামিষ খিচুড়ি রান্না করব। দেখুন এরকম সবজিগুলোতে আপনারা নুন হলুদ দিয়ে দিয়ে ভালো করে তেল দিয়ে ভালোভাবে নেড়ে নেবেন, দিয়ে ভালো করে, এই যে ভাজা হয়ে গেলো আমাদের সবজিগুলো, দেখুন ভাজা হয়ে গেলে আপনাদেরকে নামিয়ে নিতে হবে। খিচুড়ির জন্য সবজিগুলো আমরা ভেজে নিই, আপনারা কীভাবে করেন আমি তো জানি না, তো আমরা এরকমভাবে করি, সবজিগুলো ভেজে নিই আগে, ভেজে নিয়ে এরকম নামিয়ে নিতে হবে। দেখুন দেখতেই খুব সুন্দর হয়েছে। এবার বাদামগুলো ভেজে নেব, খিচুড়ি তো বাদামের করা হবে তাই বাদামগুলো ভেজে নিচ্ছি আমি। দেখুন বাদাম আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো দেখুন বাদাম আমি নামিয়ে নিয়েছি, এবার আমি মুগ ডালটাও ভেজে নেব। আমাদের কিন্তু একটা ডাল দিয়ে খিচুড়ি রান্না করি, অনেকেই অনেক রকমের ডাল দিয়ে রান্না করে, তো আমরা কিন্তু আমাদের শাশুড়ি মা শিখিয়েছেন এই একটা ডাল দিয়ে রান্না করি। মসুর ডাল দিয়েও হবে, মসুর ডাল দিয়েও হবে, যতটা স্বাদের মতো ততটা স্বাদ হবে না। দেখুন এখানে পেস্ট করে নিয়েছি, আদা, জিরে, ধনে, কাঁচা লঙ্কা সব দিয়েছি, তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার তেলে আমি এই যে লঙ্কা যেহেতু আমি পেস্ট করেছি তাই একটা গোটা লঙ্কা দিয়ে দিলাম, আর তেজপাতা দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, একটু টমেটো দিয়ে দিলাম যেন না ছিটকায় আমাকে মশলাটা দিলে, তার জন্য হলুদটা অ্যাড করলাম, হলুদ না অ্যাড করলে বাইরে দিকে ছিটকে যেত। তো দেখুন এবার মশলাটা আমি কষিয়ে নেব, যেহেতু নিরাম বলেছি আপনাদেরকে এই মশলাতে আমি সব প্রকার জিনিস দিয়েছি, জিরে, ধনে, আদা, কাঁচা লঙ্কা সব রকম জিনিস আমি দিয়ে দিয়েছি এখানে। এবার দেখুন নারকেলও দেওয়া হবে, তাই নারকেলটা কিছু কুড়িয়েছি, কিছু কুচু কুচু করে কেটে নিয়েছি। এবার গরম মশলাটা দেখুন, গরম মশলাটা একটু দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে এরকম কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর নারকেলটাও দিয়ে দিলাম, নারকেলটাও কিছুক্ষণ মশলায় আমি কষিয়ে নেব, যেহেতু নিরামিষ খিচুড়ি তাই সব রকম দিয়ে রান্না করলে ভালো হবে। দেখুন এখানে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি, আমি তো বলেছিলাম আগে থেকেই খিচুড়ি, তাই আতপ চাল বদলে আমি গোবিন্দভোগ চালটা নিয়েছি। দেখুন আমাদের মশলাটা প্রায় হয়ে গেছে, এবার ডাল আর চাল ধুয়ে রেখেছিলাম, এবার এটাও কিছুক্ষণ দিয়ে আমি কষিয়ে নেব মশলার সঙ্গে, তাহলে খিচুড়িটা খেতে খুবই ভালো লাগে। আপনারা এরকম করবেন, মশলা কষানোর পর ডাল আর চাল ধুয়ে আপনারা সেই মশলার সঙ্গে একটু কিছুক্ষণ কষিয়ে নেবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে খিচুড়িটা। আমি নিরামিষ খিচুড়ি এইরকমভাবে আমরা করি। দেখুন এবার কষানো হয়ে গেলে আমি জল দিয়ে দিচ্ছি, তো কষানো আমার হয়ে গেছে তাই আমি জলটা দিয়ে দিলাম। দেখুন এবার খিচুড়ি ফুটার মতো পরিমাণ মতো জলটা দিয়ে দিতে হবে, আপনারাও দিয়ে দিবেন, খিচুড়ি তো বাড়বে ডালও বাড়বে তাই জলটা বেশি পরিমাণে দিতে হবে। দেখুন এবার ফুট উঠে গেছে তাই সবজিগুলোও দিয়ে দিলাম,
এই যে বাদামগুলো ভেজে রেখেছিলাম আপনাদেরকে তো দেখিয়েছিলাম, তো বাদামগুলোও দিয়ে দিলাম। সব দিয়ে আমি ভালোভাবে নেড়ে কিছুক্ষণ ফুটতে দিয়ে দিব। একটু নুনটা দেওয়া বাকি আছে, আমি নুন একটু দিয়ে দেবো। দেখুন এবার পরিমাণ মতো আমি নুনটাও দিয়ে দিলাম। আমার ফুটও উঠে গেছে, মানে জালও উঠে গেছে। তো দেখুন এরকমভাবে খিচুড়িটা আমার হয়ে যাবে। আধ ঘন্টা পরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন এবার আমার খিচুড়ি রেডি হয়ে গেছে। আমি খিচুড়িতে আরও গরম মশলা একটু দিয়ে দিলাম, একটু পরিমাণ মতো চিনিও দিয়ে দিয়েছি। তো দেখুন খিচুড়ি আমার দেখতেই খুবই সুন্দর হয়েছে, সবাই খাবে। তো এইভাবে নিরামিষ খিচুড়ি যদি আপনারা চান এরকম বানিয়ে খেতে পারেন, দেখবেন খুবই স্বাদ লাগে খেতে। দেখুন যদি এই যে চিনিও দিয়ে দিলাম। তো যে ভিডিওটা যদি ভালো লেগে থাকে, এই দেখুন পাঁপড় ভাজা হয়েছে। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হচ্ছে আবার একটা ব্লগে, সবাই ভালো থাকবেন, টাটা।